যখন সেভ হয়ে যাবে হ্যাঁ তখন এরকম একটা স্ক্রিন আসবে তখন এইখানে ভিডিও ফাইলে গিয়ে ভিডিওটা ভিডিও ফাইলে গিয়ে ভিডিও ফাইলে এটাকে ডাবল ক্লিক ভিডিও ফাইলে ডাবল ক্লিক বেশ 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 এবার আপনার ভিডিওটা এসে গেল ভিডিওটা এসে গেল এবার এখান থেকে আপনি জাস্ট ক্লিক করলেই আপনি সিলেক্ট হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা জাস্ট ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাচ্ছে ইয়েস আচ্ছা 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 এর গ্রোথ আছে কি এটা গোসলের রিপোর্ট আছে ক্লিক হয়ে যাচ্ছে রিপোর্টে গেলে আপনি এইরকম একটা জিনিস পাবেন রিপোর্টে গেলেন এইবার আপনি রাইট ক্লিক আচ্ছা রাইট ক্লিক ইন দা মাউস রাইট ক্লিক ইন দা মাউস ও এটা আমরা পাচ্ছিলাম না সেটাও আমি প্রবীরকে বলে দিয়েছি হ্যাঁ রাইট ক্লিক ইন দা মাউস তাহলে কি ইনসার্ট লেআউট ইনসার্ট লেআউট ও এই অবধিও গেছিলাম আমরা ইনসার্ট লেআউট বলে দিলাম ইনসার্ট লেআউটের পরে এরপরে এখানে ড্রপ ডাউন ড্রপ ডাউন আচ্ছা এখান থেকে সিলেক্ট করবেন ফলের একটা যে কোনো ইয়ে সিলেক্ট করবেন আমি আপনাকে হোস্টারের ফরম্যাটেই করাই এবার আপনি এখানে দিচ্ছেন ছবিগুলো টেনে আচ্ছা জাস্ট ইয়ে করে দিচ্ছেন আচ্ছা আচ্ছা এবারে লিখলেন কমপ্লেন এগুলো তো আপনি জানেন এগুলো সমস্ত লিখে নিয়ে এখানে সেভ হচ্ছে এইটা সেভ রিপোর্ট সেভ এর সাইন এই যে সেভ রিপোর্টের সাইন এটা ও সেভ রিপোর্ট হ্যাঁ সেভ করে দিলেন পেশেন্টের নামে সেভ হয়ে গেল সেভ হয়ে যাওয়ার পর কাগজ দিয়ে দিলেন প্রিন্টারে হ্যাঁ কাগজ দিলাম দিয়ে এই যে প্রিন্ট প্রিন্ট রিপোর্ট প্রিন্ট রিপোর্ট প্রিন্টার কোথায় আসবে এই যে প্রিন্ট প্রিন্টারের সাইন আছে দেখো হ্যাঁ প্রিন্টারের সাইন আছে হ্যাঁ প্রিন্ট হ্যাঁ প্রিন্ট কাজ শেষ হ্যাঁ ক্লোজ করে বেরিয়ে এক্সিট ক্লোজ করে ঠিক আছে।